নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো রকম রান্না আমি শেয়ার করছি না। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, যেটা হলো নারকেল ছাড়ানোর খুব সহজ উপায়। নারকেল কীভাবে বাড়িতে খুব সহজ উপায়ে আমরা ছাড়াতে পারি সেটা আমি দেখাবো। আমরা অনেকেই আছি বাড়িতে নারকেল ছাড়ানোর জন্য, আমরা কিন্তু অনেক কিছু নারকেল দিয়ে রান্না করতে পারি না, কিন্তু আজকে খুব সহজ উপায়টা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা নারকেল নিয়েছি। নারকেলে যে তিনটে এরকম মুখের কাছে তিনটে ডট থাকে, সেটাকে আমরা সাধারণত নারকেলের চোখ বলে থাকি। এটা কিন্তু আমি দেখাচ্ছি, এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এটা করছি। এটাকে আমি গর্ত করে নেবো, খুব ভালো করে গর্ত করে এটাকে আমি জায়গাটাকে ফাঁকা করব, কারণ এটা দিয়ে আমি নারকেলের যে জলটা থাকে সেটা আমি বের করব। তার জন্য আমি নিজে স্ক্রু ড্রাইভার, এর জায়গা কিন্তু সরু মুখে কিছু জিনিস নেওয়া যেতে পারে। আমি এইভাবে নারকেলটাকে খুব ভালো করে ভিতর থেকে বার করে নিচ্ছি, জায়গাটা ফাঁকা করছি যাতে নারকেলের জলটা বের করা যায়। এটা অনেকটাই বের করে দিয়েছি। এবার আমি একটা কাপে আমি জলটাকে বের করে নেবো। এইভাবে এটা এইভাবে একটুখানি নারকেলটাকে ঝাঁকিয়ে আমি জলটাকে বের করছি। নারকেলের জলটা বের করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে আমি জ্বালাচ্ছি। গ্যাসটা আমি ফুল আছে আমি করে দিলাম গ্যাসটা জ্বালিয়ে। এবার আমি নারকেলটা আমি গ্যাসের মধ্যে উপরে বসিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি পুড়িয়ে নেব, সব দিকটা পোড়াতে হবে খুব ভালো করে। একটা দিক হয়ে গেছে। এবার যে দিকটা আমি নারকেলটা আমি গর্ত করেছিলাম স্ক্রু ড্রাইভার দিয়ে, সেইটা দিয়ে, যেহেতু গরম এটা তো হাতের সাহায্যে ঘোরানো যাবে না, এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিকটা আমি এভাবে ভালো করে পুড়িয়ে নেব। গ্যাসটা কিন্তু একদম ফুল করে দিতে হবে এই সময়। সব দিকটা আমার এইভাবে গ্যাসটা জ্বালানোর পর আমি দেখলাম যে নারকেলটা খুব ভালো করে সব দিকটা পুড়ে গেছে, এবং মাঝখানে মাঝখানে একটু একটু ফেটেও গেছে যেহেতু আগুনের মধ্যে ছিল। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি গরম অবস্থাতে কাজটা করব, ঠান্ডা হলে কিন্তু হবে না। এটা গরম অবস্থায় এটা একটা শক্ত জিনিসের সাথে এটা একটুখানি ফাটিয়ে নিতে হবে। যেরকম ডিমের খোসা ছাড়ানো হয় সেই রকমভাবে সব দিকটা আগে ভালো করে ফাটিয়ে দিচ্ছি আমি, দিয়ে এবার হাতের সাহায্যে এবার ভালো করে, যেমন ডিমের খোসা ছাড়ানো হয় সেই একইভাবে আমি এটাকে ভালো করে বার করে নেব। এটা অনেকটাই যেহেতু গ্যাসে ছিল আছে ফুল আছে, এটা একদমই ছেড়ে গেছে যে নারকেলের যে শক্ত অংশটা থাকে। একটু সাবধানে করতে হবে কারণ এটা গরম, একটু নিজেকে বাঁচিয়ে কিন্তু কাজটা করতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা যেভাবে আমি দেখাচ্ছি। এইভাবে ফাঁকা করে নিলাম, নিয়ে আমি পুরো অংশটাকে বাদ দিয়ে বেরিয়ে আসছে। এইভাবে একটুখানি ভালো করে যদি আমি স্ক্রু ড্রাইভারটা একটুখানি ঢোকানোর পরেই কিন্তু এটা একটুখানি বেরিয়ে আসছে। এইভাবে আমি পুরো নারকেলটাকে শক্ত অংশটাকে বাদ দিলাম, ভিতরে যে নরম অংশটা থাকে এইভাবে বের করে নিলাম। পুরো অংশটাই আমার ছাড়ানো হয়ে গেছে দেখাচ্ছে যেটা। এবার আমি নারকেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবার তো কাজটা খুবই সহজ হয়ে গেল। এবার আমি ছুরির সাহায্যে আমি এটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নেবো, নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নেবো। নিলে এটা কুড়ানো হয়ে যাবে খুবই সহজভাবে। পুরো নারকেলটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম, পুরো নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেল। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের নারকেলের যে কোড়ানো ব্যাপারটা আমরা করতে পারি সেটা আমরা করে নিলাম। কিছু নারকেল আমি কিউব করে কেটে রেখে দিয়েছি। এটা কিছু কিছু রান্নায় নারকেলের কিউব লাগে এবং কোড়ানোও লাগে। আজকে নারকেলের ছাড়ানোর সহজ উপায়টা বাড়িতে ট্রাই করে দেখবেন, এইভাবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।